একশো মানুষ বইয়ে রয়েছে, সেই সময় ওনারে উঠাইয়া কোনো রকমে মাইকটা সচল রাখা দরকার। কয়েকবার বলেছি পরবর্তী বক্তা নিয়ে আসেন, নয়তো খালি মঞ্চ রেখেই নেমে চলে যাব। আর যদি কোনোদিন আপনাদের সঙ্গে না হয় দেখা, কাশেম সব যাও না, একটা উপকার হয়েছে না, সবাই একটু টানা দেওয়ার সুযোগ পাওয়া গেছে। এবারে যদি দুই ঘন্টা ওয়াজ করতো মাই দিদিয়া ধর উঠন গেল নইল। সবাই লড়া দেন, হাত পাও লড়া দেন, টানা দেন। মুরব্বী যারা আছেন অনেকেরই কষ্ট হয়েছে আমি বুঝতে পারছি। আমার গ্রামবাসী এলাকাবাসী এবং যারা এই দরবারের আশিকিন মুহিদ্দিন যারা যেখানে আছেন সজাগ, যদি না ঘুমাই থাকেন সবাই আসেন। আমি তো এখন ওয়াজ করার কথা ছিল না, আমার ওয়াজ শোনার জন্য রাত্রে মাঝরাত শেষ রাত পর্যন্ত মানুষ বসে থাকে। কারণ কি, আপনারা মায়া করেন, আমি বড় বক্তা না, তার এখন তো নিজেরই তো যেই যারা ফত্তন রেখা খেত করে তারা না ডর, কিন্তু যারা গৃহস্থ খেত করে তার আর কোনো ডর নাই। কামেল মরহুম মাওলানা আব্দুর রাজ্জাক রাহিমাহুল্লাহ আলাইয়ের 44তম ইসালে সওয়াব মাহফিল 2021 খানকায়ে রহমানিয়া নাগাইস দরবার শরীফ বি পাড়া ওরফে বিসমিল্লা পাড়া কুমিল্লা কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি আমার একান্ত হৃদয়ের কাছের জন, বুঝতে পারলাম না কেন হলো এমন, জনাব হযরত মৌলানা মুস্তাক ফয়েজি পীর সাহেব নাগাইস দরবার শরীফ বিসমিল্লা পাড়া কুমিল্লা। আজকের মাহফিলে বক্তব্য রেখেছেন হযরত মৌলানা মতিউল্লাহ সিদ্দিকী আল কোরাইশী পীর সাহেব, সম্ভবত তিনি আছেন পিছনে। বক্তব্য রাখবেন হযরত মৌলানা আব্দুল্লাহিল মারুফ আল ফাতিহি, উনি কোনো কারণে এখনো পৌঁছাইতে পারেন নাই, আশা করি পৌঁছবেন ইনশাআল্লাহ। তবে আমি মাগরিবের ভোরেই আইছি। হযরত মৌলানা শেখুল ইসলাম শাইখ, এই নামটা শুনলেই ভয় করে, একে শেখুল ইসলাম আবার পরেও শাইখ। পীরজাদা হযরত মৌলানা নাইমুর রহমান সাহেব, ভবিষ্যৎ পীর সাহেব দৌলতপুর দরবার শরীফ, এরপরের যেই নামটা তাতে বোঝা যাচ্ছে ওনার আসরের পরে ওয়াজ করার ছিল দরকার। যেহেতু উনি আসরের সময় আসে নাই, সেজন্য যখন এক দেড়শো মানুষ বইয়ে রয়েছে সেই সময় ওনারে উঠাইয়া কোনো রকমে মাইকটা সচল রাখা দরকার। কয়েকবার বলেছি পরবর্তী বক্তা নিয়ে আসেন, নয়তো খালি মঞ্চ রেখেই নেমে চলে যাব। আর যদি কোনোদিন আপনাদের সঙ্গে না হয় দেখা, কবরে যদি হয়ে যাই একা, ইচ্ছা হলে দোয়া করবেন, এই আশা রাখছি। ভবিষ্যতে যদি কোনোদিন দেখা হয় তাহলে কথা বলবো। আজকে হৃদয়ে অনেক কথা ছিল আমার, আগে যত রকম হিট দিয়েছি আজকে তার চেয়েও বেশি হিট নিয়ে আসছিলাম, কারণ আমার বয়স বাড়ছে, অভিজ্ঞতা বাড়ছে, ওয়াজের ক্ষিপ্রতা কমছে না বরং বাড়ছে আলহামদুলিল্লাহ। কিন্তু আজকে সব মিলাই আমি আনফিট হয়ে গেছি। বাংলাদেশের রেকর্ড নাই, আবুল কাসিম সরকার কোথাও 12টার পরে মাহফিলে উঠছে, তারপরে 12টা গেল, একটা গেল, সোয়া একটা গেল, প্রায় 1:30, ইতিমধ্যে মাহফিলও মরা। আমার ভিতরে যন্ত্রণা হচ্ছে, সে কারণে আমি বারবার বলছি আমি যতক্ষণ মঞ্চে থাকব ততক্ষণ ওলট পালট কথা হবে, সেজন্য চলে যাওয়ার আগে আমি আপনাদেরকে নিয়ে একটু জিকির করব 2-1 মিনিট, তারপরে নেমে যাব। জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
আমার কিছুই ভালো লাগে না, আমি কেমনে যাব মদিনা, আমার কিছুই ভালো লাগে না, আমি কেমনে যাব মদিনা। আহা দয়াল আল্লাহ দয়া করে দেখাও সোনার মদিনা, আল্লাহ আমার কিছুই ভালো লাগে না, আমি কেমনে যাব মদিনা। আহা দয়াল আল্লাহ দয়া করে, দয়াল আল্লাহ দয়া করে দেখাও সোনার মদিনা, আমার কিছুই ভালো লাগে না, আমি কেমনে যাব ওই মক্কা, আমার কিছুই ভালো লাগে না, আমি কেমনে যাব ওই মক্কা। আহা দয়াল আল্লাহ দয়া করে, দয়াল আল্লাহ দয়া করে দেখাও তোমার ঘর কাবালা, ইলাহা জোরে লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, আনতা মওজুদ ইয়া আল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা, হে চক্ষু বন্ধ করিয়া, আহা চক্ষু বন্ধ করিয়া, বামিস্তনের দুই আঙ্গুল নিচে তাকাইয়া, লতিফায়ে কলব আরশে লাগাইয়া, মোহাব্বতে পাগল হইয়া, ডাক দেও সবাই ভালোবাসিয়া, লা ইলাহা ইলাহা, জোরে জোরে সদু ডাকো সবাই, আল্লাহ আল্লাহ বলিয়া, আল্লাহ 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 ইয়া রহমান ইয়া আল্লাহ ইয়া রহিম ইয়া আল্লাহ ইয়া হালিম করিম ইয়া আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোন
কাশেম সব যাও না, একটা উফুকার হয়েছে না, সবাই একটু টানা দেওয়ার সুযোগ পাওয়া গেছে। এবারে যদি দুই ঘন্টা ওয়াজ করতো মাইদি দিয়ে তোর উঠন গেল নইল। সবাই লড়া দেন, হাত পাও লড়া দেন, টানা দেন। মুরব্বী যারা আছেন অনেকেরই কষ্ট হয়েছে আমি বুঝতে পারছি। আমার গ্রামবাসী এলাকাবাসী এবং যারা এই দরবারের আশিকিন মুহিদ্দিন যারা যেখানে আছেন সজাগ, যদি না ঘুমাই থাকেন সবাই আসেন। আমি তো এখন ওয়াজ করার কথা ছিল না, আমার ওয়াজ শোনার জন্য রাত্রে মাঝরাত শেষ রাত পর্যন্ত মানুষ বসে থাকে। কারণ কি, আপনারা মায়া করেন, আমি বড় বক্তা না, তার এখন তো নিজেরই তো যেই যারা ফত্তন রেখা খেত করে তারার না ডর, কিন্তু যারা গৃহস্থ খেত করে তারার কোনো ডর নাই। কথা কয় না, আমরা কি এই নাগাশ দরবার ফত্তন নিছি? তাহলে আমরা গৃহস্থ না হ্যাঁ না, তো এক দুইজন গেলে আবার আমরা গৃহস্থ রাই এনে মেলাম তো এত শেষ। আমার কথা কয় না, এটা কোনো সমস্যা নাকি? এটা এটা হইতেই পারে, এটা কোনো সমস্যা না। এটা যারা এই আটকাইয়ে তারারে না ডর, যে খেত ফত্তন রাখছে এবারে থায় ডাহা কেন, এবারে কি আইয়া এই আজকে ফাত্র নামতে পারবো? আমরা তো 12 মাস ফাত্র হয়ে থাই, কদ্দূরে উঠছিলাম আর কি, তা আবার না হইলে নামলাম আর কি দূরে দূর। তোমার হবো কন এত টেনশনের কেছে ভিতরে আইয়া নাম না কোনো কেছেন কিতে আয় নাই যারা গেটার কাছে আছে আসেন। আমরা আমরা না, এটা আমরার খেত, আমরা করাম, আমরা নিরায়াম, আমরা আতায়াম, আমরা দায়াম, আমরার খেরকি আমরা বেফানি বিজেলা, আমরা কুটকুটাইলেও আমরা খের উগান লাগবো ঠিক নিও। এটা এটা কোনো সমস্যা না, এটা এটা কোনো ব্যাপার না ইনশাআল্লাহ। যারা এই দূরে টুরে আছেন তারা আমার কাছে আইয়েন, আমি অনেকক্ষণ আপনার দেখি না, কাছে আইয়েন, সবাই কাছে আসেন। যারা ঘুমাইছে ঘুমাও, দেখবেন এমনি উঠবো, কতক্ষণ পরে এমনি উঠতে লাগবো দেখবেন। হ্যাঁ ইনশাআল্লাহ এটা সমস্যা কি, তাই তো আবার প্যান্ডেল ভরে যাবে এখনই দেখবেন ইনশাআল্লাহ। সবাই আগাই আইসা বসেন, আবার বসেন। যারা রাস্তাঘাটে দোকানপাটে সজাগ আছেন তারা আইসা পড়েন। এই যে লোক মুরব্বীরা সহ আসতেছে আসেন, এই এই তুমি কান্টুফি জ্যাকেটের লোক আগো, এটা কি এই জ্যাকেটের লোকে কান্টুফি একবার সিলাইলিছ পায়জামার একবার সিলাইলে না নাকি, আর হারাইল নইলে কারবার দাও আপনার তৈর। ঠিক আছে, না একখানো বুঝছে, এটা সুবিধা হয়েছে না হইলে কত মানুষের যে কান্টুফি হারাইল জ্যাকেটের লোকে সিলানার এটা হারায় না। এই তো মার্শাল্লা হয়েছে তো আর কি আসেন, হাইজরাই তো একটা মাহফিলে স্ত্রী মানুষ থাকে না, থাকেও তো আর এত বেশি লোকের দরকার কি যা, এন সামনে আসেন। এই যারা এই এই বাসের বাইরে না ভিতরে তুমি আরো কাছে আইয়া আলগাত গিয়া বইলে তো যাইগো না, এই ব্রেম সব আয়েন আরো লই আইয়েন যান, এই ব্রেম সব মজিব সব দুজন যান, ফিরে যান ফিরে যান, আপনারা 15-20 জন লই আর ফোরে আইবেন আয়েন মার্শাল্লাহ। এই তো সুন্দর হয়েছে কন আলহামদুলিল্লাহ, এই আওয়াজে ওয়াজ হইতো না, আমার তো ওয়াজ বার করতে হইলে আওয়াজ লাগবে কন সুবহানাল্লাহ, এইটা দিয়ে হইতো না, এই আওয়াজে আমার ওয়াজ বার হয় না, আমি অন্য কোনো চাইছি সমস্যা হয় আমার। আসেন ওই হুন্ডার ফিসে দিয়ে যাবেন আয়েন আয়েন আয়া বলেন সরম কি আর আয়া হুন্ডা আনুন লাগতো না এমনি আইয়েন, হ্যাঁ হ্যাঁ বলো মনে করছো হুন্ডা দিয়ে নেওয়ার লাগবে, হুন্ডা লাগতো না আয়েন ফরে যাইয়েন, আমার কথা আছে অন্য জানাইন গেলে যাইবেন কোনো সমস্যা। এই তিনজন রুগ লইও না ফেলে ফেলেইও, এই মাশাল্লাহ সুন্দর হয়েছে। তোমরা তোমরা যারা পিছনে বসছো আমার কলিজাটা আমার সোনামণিরা এদিকে আসো, সবাই আসো, কথা শুনে না আসো, সবাই আসো কাছে আসো আমার কাছে আসো, হ্যাঁ আইও কাছে আইয়া হতো, এত দূরে হুতনের দরকার কি, কাছে ঘর জায়গা থাকতে বাইরে গিয়ে হুতনের দরকার আছে? সেদিন এক মাহফিল গেছি, একবার আইতে হাদিসে আমি কই এবার কেড়াতে হাদিসে কেড়া কই এবার বাইরে থাকে, আমি কই ঘর আইয়া নাকি রে,
কই বিদেশ? আমি মনে করছি কুয়াশার ভিতরে বাইরে ফড়ো কই বিদেশ বিলে। মার্শাল্লাহ আসেন, সবাই আসেন, এই তো সুন্দর হয়েছে। এই তোমরা যারা এই কোনায় আসো আসো, মার্শাল্লাহ কন আলহামদুলিল্লাহ। নাগাইশ মাহফিল দিয়া মাইদিনাই ব্যাঙ্গা যাইব গা, আমরা হনো আসি তো নাকি মরে গেছি গা, যেদিন মরে যে গেবে দিন ব্যাঙ্গা লাগেন আর কি মাহফিল দিয়া। এই নেন সবাই ভিতরে এসে বসেন, কথা আছে আসেন বলেন আলহামদুলিল্লাহ। আমরা কার কার খুশির জন্য আসছি কথা কয় না, একেবারে সুডু বুড়া জুয়ান সুইটা সাইটটা যারা আছেন সকলে কথা কইবেন, তৈলে দেখবেন আওয়াজ। আপনি মনে করছেন যে আওয়াজ হয় না কি ওইব কেমনি, আপনি দুম ধরে থাকলে আওয়াজ তো কেন দিয়া, আমরা যার যারটা তেতে কন দেখবেন আওয়াজ কেমন হয়, একজনও চুপ থাকেন না। আমরা কার খুশি চাই আর জোরে কইতেন না, কার খুশি আরো জোরে কর, আল্লাহর খুশি। আল্লাহ কি ঘুমায়? আল্লাহ মাইদ রাইত আইলে আর আল্লাহর খুশি লাগতো না, বিষয়টা কি এরকম? আল্লাহ ঘুমায় না, সুবহানাল্লাহ বলবেন না, জোরে কন সুবহানাল্লাহ, আরো জোরে কন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম।